প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ইকবাল জোয়ালদার, স্বাগত অধ্যাপক কুখ্যাত মহাবিদ্যালয় পূর্ব মুসাকুন্দা। আজ আমি তোমাদের সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর গুণন সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা ভেক্টর গুণনের স্কেলার গুণন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি ভেক্টর গুণনের ভেক্টর গুণফল ও বা ক্রস গুণফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি দুটি ভেক্টর গুণনে যখন গুণফল একটি ভেক্টর রাশি হয় তখন তাকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। এক্ষেত্রে ভেক্টর গুণফল ভেক্টর দুটোর মান এবং তাদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণের সাইনের গুণফল এবং সাইনের গুণফল দিয়ে এই ভেক্টর দুটোর মান ক্রিয়া করে। অর্থাৎ দুটি ভেক্টরের গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায়, তাকে আমরা ভেক্টর দ্বয়ের ভেক্টর গুণন বলি। ভেক্টরদের মান এবং তাদের মধ্যবর্তী যে ক্ষুদ্রতম কোণের সাইন এর গুণফলকে ভেক্টর গুণফলের মান বলে। ভেক্টর গুণফলের দিক হলো উভয় ভেক্টরের সাথে সমতলে লম্বভাবে স্থাপিত একটি ডায়নামিক স্প্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরালে যে দিক অংশ হবে সেই দিক হচ্ছে এই ভেক্টরের ক্রস গুণনের দিক। অর্থাৎ এ একটি ভেক্টর রাশি এবং বি অপর একটি ভেক্টর রাশি এবং এদের মধ্যবর্তী কোণ যখন থিটা হয় এবং থিটার মান হবে জিরোর চেয়ে বড় এবং 180 ডিগ্রি থেকে সমান বা 180 ডিগ্রির চেয়ে ছোটো। এক্ষেত্রে আমরা এই ভেক্টরের ক্রস গুণনের মান আমরা পাই এ ভেক্টর ক্রস বি ভেক্টর। অর্থাৎ দুটি ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন ইকুয়াল টু এন হেড এ বি সাইন থিটা। এক্ষেত্রে এ আর বি হচ্ছে ভেক্টর দুটির মান এবং এদের অভ্যন্তরীণ গুণ যে থিটা, সেই থিটার সাইনের গুণফল এবং একটি এন এর হচ্ছে তার এই ভেক্টরের গুণফলের দিক। এটাকে আমরা ধরলাম গুণফলকে, ধরে নিলাম আমরা সি সি ভেক্টর। অর্থাৎ দুটো ভেক্টরের গুণফলকে যে গুণফল পাচ্ছেন সেই গুণফলকে ধরা হচ্ছে আমরা সি। তাহলে সি এস ইকুয়াল টু এ ক্রস বি এন হেড এ বি সাইন থিটা। এক্ষেত্রে এন এর হচ্ছে এই ভেক্টর গুণফলের দিক, অর্থাৎ সি এর দিক হচ্ছে এন হেড। এটা হচ্ছে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয় ভেক্টরের উপর সমতলে একটি লম্বভাবে একটি ডায়নামিক স্প্রু স্থাপন করে প্রথম ভেক্টরকে দ্বিতীয় ভেক্টরের দিকে, অর্থাৎ একে এ ভেক্টরকে বি ভেক্টরের দিকে ক্ষুদ্রতম করে ঘোরালে যে দিক হবে সেই দিকটা হচ্ছে এই এনের দিক। সুতরাং এক্ষেত্রে আমরা জানি এ ভেক্টর এবং বি ভেক্টর একে যদি বি এর দিক অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আস্তে ক্ষুদ্রতম করে ঘোরানো হয় তাহলে এই গুণফলের দিক হবে সি বরাবর, অর্থাৎ এর উপরের দিকে। এবং যদি বিকে যদি এ এর দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয় তখন এর দিক হবে নিচের দিকে। এক্ষেত্রে সুতরাং এই ক্রস গুণনের মান এ ক্রস বি সি অথবা সি ভেক্টরের মান হচ্ছে এ বি সাইন থিটা। এক্ষেত্রে বি সাইন থিটা বি এই সাইন থিটা এই বি সাইন থিটা হচ্ছে চিত্র অনুসারে ও পি কিউ আর এই ও পি বরাবর এটি সামান্তরিকের ও পি বরাবর হচ্ছে এ ভেক্টর এবং ও আর বরাবর যদি কিউ ভেক্টর নির্দেশ করা হয় অর্থাৎ একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি উক্ত ভেক্টর দুটোকে যদি নির্দেশ করা হয় তাহলে এই বি সাইন থিটা হচ্ছে উক্ত সামান্তরিকের উচ্চতা চিত্র অনুসারে দেখা যায় আর এস। সুতরাং দুটো ভেক্টরের ক্রস গুণনের মান হবে এ ইন্টু বি সাইন থিটা। এই বি সাইন থিটা হচ্ছে সামান্তরিকের উচ্চতা অর্থাৎ ভূমি গুণ উচ্চতা অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এ দুটি ভেক্টর গুণনের বা ক্রস গুণনের মান হচ্ছে ওই একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি সেই ভেক্টর দুটিকে নির্দেশ করা হয় তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফলই হচ্ছে ওই ভেক্টর দুটির গুণফলের মান। এখন আমরা
ভেক্টর গুণফলের ভেক্টর গুণফল যে বিনিময় সূত্র মেনে চলে আমরা পড়েছিলাম গত ক্লাসে, স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ এ ডট বি টু বি ডট এ। কিন্তু এই ক্ষেত্রে ভেক্টর মানে ক্রস গুণনের ক্ষেত্রে এ ক্রস বি সমান সমান বি ক্রস এ, এটা সম্ভব না, এটা হবে না। অর্থাৎ ভেক্টরের গুণফল বিনিময় সূত্র মানে না। এক্ষেত্রে আমরা দেখতে পারি এ ক্রস বি অনন মাইনাস বি ক্রস এ। এক্ষেত্রে আমরা জানি এ ক্রস বি অন ওয়ান এ বি এর মান এ ক্রস বি এর মান হচ্ছে এ বি সাইন থিটা এ ক্রস বি। এখানে আমরা এটাকে লিখতে পারি এন হেড এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু, এটাকে আমরা লিখলাম সি ভেক্টর। এক্ষেত্রে দিক হচ্ছে একে যদি বি এর দিকে পুরো সম্পূর্ণ যদি পূরণ হয় তাহলে এর দিক হবে সি, এই সি ভেক্টরের দিক হবে উপরের দিক। অর্থাৎ এই সি ভেক্টর উভয় ভেক্টর উপর লম্ব বিস্তারিত, এটি ডানে স্ক্রুর সাহায্যে এর দিক হবে এই সি হবে সির দিক হবে পক্ষান্তরে বি ক্রস এ। এটাকে আমরা লিখতে পারি এন হেড এ বি বি এ সাইন থিটা। এক্ষেত্রে এই বিকল্পটা আমরা লেখলাম এটাকে ডি ভেক্টর। এক্ষেত্রে বি এ সাইন থিটা হচ্ছে এই ভেক্টরের মান, কিন্তু এর দিক হচ্ছে বিকে যদি এর দিকে ক্ষুদ্র সম্পূর্ণ ঘুরায় তাহলে দিক হবে বির দিক। এই চিত্র থেকে দেখা যাচ্ছে যে ক্রস গুণনের দিক এ ক্রস বি এর দিক হচ্ছে সি এবং বি ক্রস ডি এর দিক হচ্ছে ডি, কিন্তু এখানে দিক হচ্ছে বিপরীত দিকে অর্থাৎ সি ক্রস মাইনাস ডি। এক্ষেত্রে এর মান সমান এ বি সাইন থিটা, আর এক্ষেত্রেও এর মান হচ্ছে এ বি সাইন থিটা, অর্থাৎ মান সমান কিন্তু দিক হচ্ছে সম্পূর্ণ বিপরীত দিক। সুতরাং ভেক্টরের গুণফলের যে বিনিময় সূত্র সেই বিনিময় সূত্র এটা মেনে চলে না। এখন আমরা আলোচনা করব আয়ত একক ভেক্টরগুলোর ভেক্টর গুণফল। আমরা জানি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর হচ্ছে আই ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর হচ্ছে কে। এক্ষেত্রে আমাদের আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে ইজ ইকুয়াল টু জিরো। এবং দ্বিতীয় আয়তক্ষেত্রের ভেক্টর ক্ষেত্রে আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে কে ক্রস জে ক্রস কে আই কে ক্রস আই ইকুয়াল টু জে। এক্ষেত্রে যেহেতু আই ক্রস আই প্রথম ক্ষেত্রে আই ক্রস আই এর ভিতরে অভ্যন্তরীণ গুণ হচ্ছে থিটার মান হচ্ছে জিরো, সুতরাং আমরা লিখতে পারি আই ক্রস আই এন হেড আর ওয়ান ইন্টু ওয়ান সাইন জিরো ইজ ইকুয়াল টু জিরো। অনুরূপে জে ক্রস জে ইজ ইকুয়াল টু জিরো এ ক্রস এ ইজ ইকুয়াল টু জিরো। এখন আমরা দেখাবো যে আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে। আমরা জানি আই ক্রস জে ক্রস গুণনের ধারে এন হেড ওয়ান ওয়ান সাইন
এবং ডি এর অভ্যন্তরীণ কোণ হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং সাইন 90 ডিগ্রি ওয়ান ইজ ইকুয়াল টু এন এড। এই এন এড হচ্ছে এই আই ক্রস জে এর দিক নির্দেশ করে, সেক্ষেত্রে এর মান হচ্ছে 1। কিন্তু এটা হচ্ছে কি আই কে আই ও জে এই গাণিতিক সূত্রের সাহায্যে দিক নির্ণয় করা যায়। আই এবং জে উভয়ের উপর একটি গাণিতিক সমতলে একটি গাণিতিক সূত্র স্থাপন করলে আই কে যেদিকে ঘুরালে যেদিকে যাবে সেটা হচ্ছে ধনাত্মক ডেটা প্রবর কে। সুতরাং এন এড এর মান হচ্ছে কে, অতএব আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে। অনুরূপে প্রমাণ করা যায় যে জে ক্রস আই মাইনাস কে। আবার আমরা দেখতে পারি যে ক্রস কে ইজ ইকুয়াল টু আই, তাহলে কে ক্রস জে ইজ ইকুয়াল টু মাইনাস আই। আবার কে ক্রস আই ইজ ইকুয়াল টু জে, তাহলে আই ক্রস কে ইকুয়াল টু মাইনাস জে। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এখন আমরা আলোচনা করব উভয়াংশে বিভাজিত দুটি ভেক্টরের ভেক্টর গুণফল। দুটো ভেক্টর এ ক্রস বি, এখন ভেক্টর এ ভেক্টরকে যদি উপাংশে ভাগ করা উপাংশে প্রকাশ করা হয় তাহলে এক্স আই প্লাস ইউ ওয়াই জে প্লাস এ জেড কে, এবং বি ভেক্টর বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। সুতরাং এই উপাংশ সাহায্যে যদি এটাকে ক্রস গুণন প্রকাশ করা হয় তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু হবে আই জে কে এক্স ইউয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, এটার সমান হবে। অর্থাৎ এ ক্রস বি ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ইউয়াই জে প্লাস এ জেড কে ক্রস বি এক্স আই প্লাস ইউয়াই জে প্লাস বি জেড কে। এক্ষেত্রে আমরা ক্রস গুণ অনুসারে এক্স বি এক্স আই ক্রস আই পর্যায়ক্রমে ইউয়াই বি এক্স ইন্টু জে ক্রস আই এইভাবে আমরা গুণ করার পরে এই সূত্রগুলো মান বসিয়ে দিব। মান বসিয়ে দিলে আমরা দুটি ভেক্টরের উপাংশের সাহায্যে তখন প্রকাশ করবে তাদের প্রকাশ গুণফলের মান হবে এইটা। এখন আমরা সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক দুটি ভেক্টরের আমরা এখন আলোচনা করব সমান্তরাল ভেক্টর ও ভেক্টর গুণফল। আমরা জানি দুটি ভেক্টর যখন পরস্পর সমান্তরালভাবে ক্রিয়া করে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর যখন সমান্তরাল হয় তখন তাদের অভ্যন্তরীণ কোণ থিটা ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং সেক্ষেত্রে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এন হেড এ বি সাইন থিটা। কিন্তু যেহেতু যেহেতু দুটো ভেক্টর পরপর সমান্তরাল সুতরাং তাদের অভ্যন্তরীণ কোণ থিটা ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং
তাদের ক্রস গুণফল হবে জিরো, অর্থাৎ দুটো ভেক্টর যখন সমান্তরালভাবে ক্রিয়া করে তখন তাদের ভেক্টর গুণন বা ক্রস গুণনের মান হবে জিরো। আবার দুটো ভেক্টরের ক্রস গুণফলের মান যদি নাল ভেক্টর হয় তখন তাদের মান এ বি সাইন থিটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ থিটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। যদি দুটো ভেক্টরের ক্রস গুণফল যদি নাল ভেক্টর হয় তাহলে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত বলে চললাম যে দুটি ভেক্টরের ক্রস গুণন যদি নাল ভেক্টর হয় তাহলে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল। আবার দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাদের ক্রস গুণন অর্থাৎ ভেক্টর গুণন সমান জিরো হবে। সুতরাং আজ আমরা এইগুলো বিস্তারিত আলোচনা করলাম, এইগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। তোমরা সবাই এগুলো জেনে একটু প্র্যাকটিস করবে। সকলকে ধন্যবাদ।